ওকে, তো তোমাদের আবার কনফিউশন ক্রিয়েট হয়েছে কোনটা তোমরা নেবে, ওয়ান প্লাস নাইন নাকি ওয়ান প্লাস এইট প্রো। তো অবশ্যই দুটোরই প্রাইস প্রায় প্রায় সেম ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে। তো আমি এখানে একদম এই ভিডিওটা ক্লিয়ার, কনফিউশন তোমাদের কনফিউশন পুরোপুরি ক্লিয়ার করে দেবো, একদম তোমরা বুঝতে পারবে, খুবই শর্ট এবং সিম্পল রাখবো ভিডিওটা, যাতে করে সবাই বুঝতে পারে যে কোন ডিভাইসটা তারা নেবে 2021-এ দাঁড়িয়ে। তো অবশ্যই নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার, আমি কৌশিক। আজ আমরা কথা বলবো ওয়ান প্লাস 8 Pro versus OnePlus 9 ডিভাইসটাকে নিয়ে। তো চলো দেরি না করে আজকে ভিডিও ডিটেলে স্টার্ট করা যাক। তো ভিডিও স্টার্ট করার আগে একটাই কথা, যে আমি এর আগে OnePlus 8T versus OnePlus 9T-র কথা বলেছি, অনেকেই লাইক করেছো ওই ভিডিওটা, এবং যারা দেখোনি আর যাদের ওই দুটো ফোন দরকার, জানার দরকার, তো আই বাটনের লিঙ্ক আছে এই ভিডিওটা দেখার পর, ওটাও চেক আউট করতেই পারো। তো আজকে আমরা কথা বলবো ওয়ান প্লাস এইট প্রো ভার্সেস ওয়ান প্লাস নাইন কে নিয়ে। তো প্রাইজিং যেহেতু দুটোরই সেম, তাই প্রাইজিং বলে বেশি সময় নষ্ট করবো না, ডাইরেক্ট আমরা কম্প্যারিজনে চলে যাবো। এবং যেটা ওয়ান প্লাস নাইন এবং এইট প্রো আছে, তো দুটোরই বিল্ড এবং ডিজাইন প্রায় প্রায় সেম, কিন্তু যেটা ওয়ান প্লাস এইট প্রো আছে সেটাতে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের ফ্রেম দেখতে পাই, ওইদিকে ওয়ান প্লাস নাইনের সাথে কিন্তু আমরা প্লাস্টিকের ফ্রেম দেখতে পাই। তো এখানে ফ্ল্যাগশিপ নেসের যে ফিলটা সেটা কিন্তু ওয়ান প্লাস এইট প্রোর সাথেই আসে, কারণ যেহেতু এটা অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে এবং 50,000-এর আপে আমরা যখন টাকা ইনভেস্ট করছি সেখানে কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের ফ্রেমেরই দরকার, এবং সব ব্র্যান্ডই কিন্তু তাই দিচ্ছে, বাট ওয়ান প্লাস নাইনে সেটা নেই, এইট প্রোতে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে। তো অবশ্যই দেখতেও কিন্তু ওয়ান প্লাস এইট প্রো নাইনের থেকে অনেকটা বেটার। যেটা ক্যামেরা মডিউল আছে ব্যাক সাইডে সেটাও দেখতে অনেকে ভালো বলেছে, অনেক রিভিউয়ার যারা হয় তারাও ভালো বলেছে, এবং কাস্টমার যারা হয় তারাও কিন্তু ওয়ান প্লাস এইট প্রো কে বেশি দেখতে হিসাবে ভালো বলেছে ওয়ান প্লাস নাইনের থেকে। তো এখানে কিন্তু ওয়ান প্লাস এইট প্রো ইজিলি জিতে যাচ্ছে ওয়ান প্লাস নাইনের থেকে, দেখতে ভালো হওয়ার জন্য এবং যেটা অ্যালুমিনিয়াম ফ্রেম আছে সেটার জন্য। তো এরপর যদি আমরা ডিসপ্লের কথা বলি, তো সেখানে ডিসপ্লেতে বেশি কিছু বলার নেই, দুটো ডিসপ্লেই অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু যেটা বলার আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস নাইনে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশন দেখতে পাই, যেখানে ওয়ান প্লাস এইট প্রোর সাথে সেটা কিন্তু কিউ এইচডি প্লাস রেজুলেশন। এবার যারা বুঝলে না তাদের জন্য ভেঙে বুঝিয়ে দিই, ফুল এইচডি মানে 1080p মাত্র, আর যেটা কিউ এইচডি সেটা কিন্তু মানে 2K অবধি তোমরা রেজুলেশন দেখতে পাবে। এবার বলবে 2K নিয়ে আমরা কি করবো, আমাদের ডে টু ডে টাস্কে কি সত্যি কোনো পার্থক্য দেখতে পাবো? তো অবশ্যই তোমরা পার্থক্য দেখতে পাবে, অ্যামোলেড ডিসপ্লেতে 2K যদি হয় তো গেমিং এর এক্সপিরিয়েন্স অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং দেখতে আরো বেশি ব্রাইট ফিল হবে, এবং যেটা ভিডিও মানে কন্টেন্ট কনজিউমিং এর মজা, ইভেন আমার ভিডিওটা যখন দেখছো এটা যদি 2K ডিসপ্লে হয় দেখতে আরো বেটার লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এখানেও কিন্তু ওয়ান প্লাস এইট প্রো অনেকটা এগিয়ে, যদিও দুটোতেই অ্যামোলেড ডিসপ্লে আছে, সুপার অ্যামোলেড এর প্যানেল আছে, 120Hz এর রিফ্রেশ রেট আছে, সেগুলো নিয়ে কোনো সন্দেহ নেই, বাট হ্যাঁ 2K ডিসপ্লে একটা আলাদাই ফিল আছে, যেটা ফ্ল্যাগশিপ, যেটা একদম পুরোপুরি হাই ফ্ল্যাগশিপ এর মজা সেটা কিন্তু ওয়ান প্লাস এইট প্রোর সাথে ডিসপ্লেতে পাওয়া যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাকি যদি এবার ক্যামেরা সেট আপের ব্যাপারে কথা বলি, তো এখানেও মানে রিয়ার ক্যামেরা যেটা মেন সেন্সার সেটা দুটোরই সেম, দুটোতেই IMX এর 789 এর সেন্সার আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে ওয়ান প্লাস এইট প্রোর সাথে আমরা একটা আলাদা লেন্স দেখতে পাই, সেটা হচ্ছে টেলিফোটো লেন্স, যেটা খুবই দরকার। ফ্ল্যাগশিপ ডিভাইসে কিন্তু টেলিফোটো লেন্সটাই বেশি কাজের, ম্যাক্রো এবং ডেপটা সেরকম কেউ ইউজ করে না, কারণ খুব কম মেগাপিক্সেল দিয়ে সেগুলো বানানো হয়, তো সেরকম কেউ বেশি সেগুলো ইউজ করে না, খুবই রিয়ার মানুষ সেগুলো ইউজ করে, তোমরা কি ইউজ করো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো। বাট টেলিফোটো লেন্সটা খুবই বেশি দরকারের, সবাই ইউজ করে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের পরেই কিন্তু টেলিফোটো লেন্সটার কাজ অনেক বেশি। আর একটা জিনিস ওয়ান প্লাস এইট প্রোর সাথে বেশি আছে, সেটা হচ্ছে অপটিক্যাল বেসড ইমেজ স্টেবিলাইজেশন, মানে OIS যেটাকে বলে ক্যামেরার, সেটাতেও কিন্তু ওয়ান প্লাস এইট প্রোর সাথেই আমরা OIS এর টেকনোলজিটা দেখতে পাই, যেটা ওয়ান প্লাস নাইনে কিন্তু আমরা OIS টেকনোলজি দেখতে পাই না। তো ক্যামেরা মডিউলও কিন্তু অনেকটা এগিয়ে ওয়ান প্লাস এইট প্রো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তো ক্যামেরার দিক থেকেও কিন্তু ওয়ান প্লাস এইট প্রো উইনার। এরপর যদি আমরা কথা বলি প্রসেসর হার্ডওয়্যারের ব্যাপারে, সেখানে কিন্তু অনেকের কনফিউশন হয়েছে যে কোন প্রসেসরটা বেটার। তো যেটা ওয়ান প্লাস এইট প্রোতে আমরা 865 প্রসেসরটা দেখতে পাবো, কোয়ালকম স্ন্যাপড্রাগনের, যেটা আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর 2020 সালে, এবং 2021 সালে যেটা ফ্ল্যাগশিপ প্রসেসর সেটা হচ্ছে 888, যেটা একমাত্র প্রসেসর যেটা A14 অ্যাপলের বায়োনিক চিপকে কম্পিটিশন দিতে পারে। তো অবশ্যই সেটা ওয়ান প্লাস নাইনের সাথে আমরা দেখতে পাই, তো এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে ওয়ান প্লাসের নাইনে যে প্রসেসরটা আছে সেটা অবশ্যই বেটার, কিন্তু ওয়ান প্লাস এইট প্রোর সাথে যে প্রসেসরটা আছে সেটা মোটেও খারাপ নয়, যে একদম কাজ চলবে না, ওয়ান প্লাস নাইনের সাথে একদম হেরে যাবে এরকম ব্যাপার নয়, নাইন অবশ্যই বেটার হবে, বাট হ্যাঁ এইট প্রো খারাপ হবে না, এইট প্রো তো গেমিং পারফরমেন্স খুবই ভালো পাবে। তো এখানে তোমাদেরকে ওপর ডিসাইড করতে হবে যে কোনটা তোমাদের নিড, খুব বেশি গেমিংকে তোমাদের প্রায়োরিটি, তাহলে নাইনের দিকে তোমরা যেতেই পারো। এরপর যদি ব্যাটারি সেগমেন্টকে নিয়ে কথা বলি, তো ওয়ান প্লাস নাইনের সাথে তোমরা 4500mAh ব্যাটারি দেখতে পাও, এইট প্রোর সাথে মোটামুটি তাই দেখতে পাও, 4500 এর কাছাকাছি, কিন্তু যেটা
চার্জিং অ্যাডাপ্টার, এখানে একটু কনফিউজন আছে যে ওয়ান প্লাস নাইনের সাথে আমরা 65 ওয়াটের দেখতে পাই উইথ দ্য রেড কেবল টাইপ সি পোর্ট যেগুলো যেগুলো থাকে, কিন্তু ওয়ান প্লাস 8 প্রোর সাথে আমরা মাত্র 30 ওয়াটের চার্জার দেখতে পাই। তো দেখো 30 ওয়াট এবং 65 ওয়াটে অবশ্যই ডিফারেন্স তো আছে, 65 ওয়াট খুব তাড়াতাড়ি চার্জ করে নেবে 30 ওয়াটের থেকে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে 30 ওয়াটে যেটা চার্জ করবে সেটাতে কিন্তু তোমাদের ব্যাটারি যেটা লং টার্ম বেনিফিট সেটা কিন্তু বেশি পাবে, মানে 8 প্রোর সাথে যদি যাও তাহলে ব্যাটারিটা খুব বেশি দিন যাবে। এখানে যদি ফাস্ট চার্জার ইউজ করো নিজেদের মোবাইল ফোনের সাথে, এখানে কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়, এটা তোমরা কিন্তু দেখেছো অনেক জায়গাতেই বলা হয়েছে। তো ফাস্ট চার্জার বেশি ইউজ করা ভালো নয়, বাট হ্যাঁ তোমাদের খুব তাড়াতাড়ি যদি চার্জিং নিড থাকে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, 9 এখানে বেটার হবে এবং 8 প্রো একটু কম পারফরমেন্স তোমাদেরকে দেবে চার্জিং এর দিক থেকে। তো অবশ্যই এখানে চার্জিংও 9 কিন্তু উইনার আসে বেরিয়ে। তো এবার যদি আমার অনেস্ট ওপিনিয়নের কথা বলি, তো দেখো 8 প্রোর দিকে তোমরা যেতেই পারো, 8 প্রো ওভারঅল খুব ভালো পারফরমেন্স তোমাদেরকে দেবে, খুব ভালো এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও 9ও খুব ভালো, বাট হ্যাঁ যখন 9 এর প্রাইজিংটা একটু কমবে ফিউচারে গিয়ে তখন তোমরা 9কে চুজ করতে পারো। এখন যেহেতু দুটোর প্রাইজিংই সেম আছে 8 প্রো এবং 9 এর, তো আমি বলবো 8 প্রোর দিকে যাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ 8 প্রো ওভারঅল খুব ভালো, খুব সুন্দর পারফরমেন্স তোমাদেরকে দেবে এবং আগের বছরের ট্রুলি ফ্ল্যাগশিপ কিন্তু 8 প্রোকে মানা হয়েছিল। তো এই বাজেটে যদি তোমরা ওয়ান প্লাস এর ফোন নিতে চাও তো ওয়ান প্লাস 8 প্রোর দিকে চোখ বন্ধ করে যেতে পারো, সে ব্যাপারে কোনো সময় নিরাশ কিন্তু তোমরা হবে না, খুব ভালো পারফরমেন্স তোমাদেরকে 8 প্রো এনে দেবে। তো বাস এটাই হচ্ছে আমার অনেস্ট ওপিনিয়ন, তোমরা কি মনে করো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে কোনো ফোন নিয়ে জানার থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি নেক্সট 24 আওয়ার্সের মধ্যে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো প্লিজ করে দিও, কারণ তুমি আমি মিলে চ্যানেলটাকে গ্রো করতে হবে, আমি কষ্ট করে ভিডিও বানাবো তোমরা সেটাকে সাপোর্ট করবে, তবেই না একসময় গিয়ে চ্যানেলটা গ্রো হবে, আশা করি সেগুলো করে দিয়েছো। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, এটা মাস্ট, আর ভিডিও লাইক টার্গেট মাত্র 50টা, আশা করি সেটা কমপ্লিট করে দেবে, লাইক পেলে আরো বেশি মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর জন্য। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, চলো টাটা।